গাইজ, আমরা সবাই ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবো এবং তার সাথে 29,999 ডায়মন্ড টাওয়ার ফ্রিতে। গাইজ, তোমরা অনেকদিন ধরে আমাকে বলছো যে ম্যাজিক কিউব কবে পাওয়া যাবে ভাই, এটার ব্যাপারে কনফার্ম আপডেট আমাদেরকে দাও অ্যান্ড কত তারিখে পাবো সেটাও বলে দাও, কারণ আমরা এতদিন ধরে অপেক্ষা করছি ম্যাজিক কিউবের জন্য, বাট ম্যাজিক কিউব তো ফ্রিতে দিচ্ছে না। অনেকে আমাদেরকে বলছে যে ফ্রিতে ম্যাজিক কিউব দেবে, বাট ম্যাজিক কিউব তো দিচ্ছে না ভাই, তুমি আমাদেরকে বলে দাও। তো সেই জন্য আমি আজকের ভিডিওতে তোমাদেরকে এটা ক্লিয়ার করে দেবো যে ম্যাজিক কিউব তোমরা কবে পাবে তার 100% কনফার্ম আপডেট। নতুন লিজেন্ডারি বান্ডিল আসতে চলেছে তোমরা জানো তো, সেই বান্ডিল ইন গেম রিভিউ ভাই, গেমের মধ্যে ওই বান্ডিল কেমন দেখাচ্ছে, তার যে ইমোট বা অ্যানিমেশান সব কিছু গেমের মধ্যে ইউজ করে দেখাবো অ্যান্ড সমস্ত কিছু দেখলে ভাই তোমাদের আশা করি ভালো লাগবে, তোমরা আগে থেকে জানতে পেরে যাবে। এবং ওই লিজেন্ডারি বান্ডিল কত তারিখে আসবে, কোন ইভেন্টে আসবে, কত ডায়মন্ড লাগবে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। এবং আমাদের নতুন কোন ইভেন্ট আসবে সেটাও কনফার্ম হয়ে গেছে, কত তারিখে আসবে সেটাও আমি বলে দেবো। এবং আপকামিং অনেকগুলো কনফার্ম ইভেন্ট পুরোপুরি সেগুলো জেনে গেছি আমি অ্যান্ড তোমাদেরকে সেগুলোর আপডেট শেয়ার করবো। এবং তোমরা যারা 29,999 ডায়মন্ড ফ্রিতে নিতে চাও, কীভাবে নিতে পারবে সেটার ব্যাপারেও একটা দারুণ আপডেট আছে, সেটাও বলবো। তো ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট, কেউ একটা অংশ মিস করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। যদি ভালো লাগে প্রত্যেকে কি করবে ভাই, ভিডিওতে একটা করে লাইক করে দাও। আজকের ভিডিওর লাইক টার্গেট রাখছি ভাই মাত্র 2,800, ঠিক আছে ভাই, প্রত্যেকে প্লিজ একটা করে লাইক করে দেবে। যারা নতুন আসছো নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ তো ক্লিক করে সাবস্ক্রাইব করো এবং পাশে ঘন্টা চিহ্ন ক্লিক করে দাও এবং অল অপশানে সেট করে দাও, তাহলে কী হবে নতুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাবে। তো চলো গাইজ, আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে আমি লিজেন্ডারি বান্ডিলটা রিভিউ করে দেখাচ্ছি এবং তার ইন গেম রিভিউটা দেখে নাও, সেটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, এটা হচ্ছে নতুন লিজেন্ডারি বান্ডিল অ্যান্ড এইটা দেখো, এইভাবে তোমরা যখন নেবে না এর সাথে লুক চেঞ্জার ইমোটও পেয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো বান্ডিল এইভাবে অ্যান্ড এখানে অনেক জিনিস দিয়েছে এর সাথে ইমোডারে। তো সমস্ত কিছু তোমাদেরকে আমি ইন গেম রিভিউ করে দেখাচ্ছি সবার আগে, ঠিক আছে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, এখানে আমাদের এই বান্ডিলের হেয়ারস্টাইল ঠিক এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে বান্ডিলের তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমেশান কত সুন্দর রয়েছে অ্যান্ড এখানে তোমরা কিন্তু দুটো কালার দেখতে পাবে, একটা আছে এভাবে অরেঞ্জ টাইপের এবং একটা ব্লু টাইপের কালারও তোমরা এখানে করতে পারো, ঠিক আছে। তো দেখো, ব্লু কালারে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে হেয়ারস্টাইলারে হয়ে যাবে আর একটুখানি করে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দেখো, এর সাথে একটা ইমোট দিচ্ছে, ডুও ইমোট ফার্স্ট টাইম গেমের মধ্যে আসছে। তো আমাদের চারজন নিয়ে কিন্তু ইমোট হয়, এটা ডুও ইমোট অ্যান্ড আমি দেখো সোশ্যালি এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ইমোটগুলো কেমন কাজ করছে। ইমোট বা সমস্ত কিছু তোমরা দেখে নাও এই বান্ডিলের সাথে যা যা দেবে, এইভাবে গেমের মধ্যে এই বান্ডিলটা দেখতে লাগছে ভাই, তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালো লাগছে। তো দেখো এখানে, এই দেখো, এটা হচ্ছে লুক চেঞ্জার ইমোট ভাই, এটা কিন্তু তোমরা এর সাথে পেয়ে যাবে। তো দেখো দারুণ একটা জিনিস, কী মনে হচ্ছে ভাই এটাকে দেখে, মানে খতরনাক লেভেল লাগছে না? তো তোমাদেরকে দেখাচ্ছি। তো ইয়ার লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু এরকম সমস্ত ইনফরমেটিভ আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে পাবে সবার আগে। তো দেখতে পাচ্ছ ভাই এখানে কত সুন্দর একটা, মানে রিংয়ের মতো হয়ে গেছে না, গোল মতো একটা ঘিরে গেছে, অ্যানিমেশনটাও দারুণ দেখাচ্ছে ভাই, এটা খতরনাক লেভেলের, মানে সেই লেভেলের পুরো কিন্তু একটা লুক চেঞ্জার ইমোট দিয়েছে এই বান্ডিলের সাথে, এটা তো ভালো লাগলো। তো চলো, এই বান্ডিল কোন ইভেন্টে আসবে, কবে আসবে সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, এবার আমি এই যে ডুও ইমোটটা আমি ইউজ করবো অ্যান্ড তোমাদেরকে ইমোটটা ইউজ করে দেখাবো একসাথে কেমন লাগে। দেখো এখানে আমার কাছে একজন চলে এসছে অ্যান্ড দেখো এখানে কিন্তু আমি ইমোটটা ইউজ করলাম ভাই, ইমোটটাও কিন্তু খুবই দারুণ, ইমোটটা কেমন লাগছে ভাই দেখো। আর একবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দুজন একসাথে কিন্তু এটা ইউজ করা যাবে, মানে যে চাইবে সে কিন্তু এখানে আমার সাথে এটা একসাথে করতে পারবে। তো ইমোটটাও কিন্তু ভালো দিয়েছে অ্যান্ড দেখো এখানে কিছু আলাদা আলাদা তোমরা এফেক্ট পেয়ে যাবে, যেমন উপরে যখন তোমার টায়ার থেকে লাফ মারবে, ঠিক আছে, মানে এখানে গেমের মধ্যে যেগুলো থাকে আর কি, তোমাদের একটা অ্যানিমেশান দেখাবে, মেডিকেট করার সময় একটা অ্যানিমেশান দেখাবে। তো আমি তোমার দেখো এখানে জানলা দিয়ে জাম্প করার সময় একটা আলাদা রকম এফেক্ট দেখাবে, দেখো ঠিক এইভাবে কিন্তু একটা আলাদা রকম এফেক্ট দেখাচ্ছে না, মানে স্টাইলে একটা ঘুরে একটা লাফ মারছে, দেখো টায়ারের উপর দিয়ে দেখো কেমনভাবে লাফ মারছে, এটা কিন্তু একটু আলাদা রকম, ঠিক আছে। এই বান্ডিল নিলেই কিন্তু এটা হবে, এমনি সময় তোমরা জানো যে এভাবে হয় না, কিন্তু এই বান্ডিলটা মানে যখন তোমরা নিয়ে নেবে না তখন এগুলো তোমরা আনলক করে নিতে পারবে, মানে ফ্রিতে এগুলো পেয়ে যাবে অ্যান্ড তারপর দেখো এইভাবে কিন্তু এগুলো চলে আসবে, ওকে। তো এটাও একটা দারুণ জিনিস অ্যান্ড দেখো মেডিকেট করার সময় ঠিক এইভাবে দেখাচ্ছে, যেটাও কিন্তু খুবই দারুণ বানিয়েছে, তো এটাও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই, এই বান্ডিলের সাথে তোমরা এরকম একটা অ্যানিমেশানও পেয়ে যাবে, ঠিক এইভাবে দেখতে পাচ্ছ,
এটাও কিন্তু তোমরা নিতে পারবে। তো এখন তোমাদেরকে আমি বলে দিই এই বান্ডিল কত তারিখে আসবে কনফার্ম ডেট। দেখো এইটা কিন্তু আমাদের একটা আপকামিং রিং ইভেন্টে আসতে চলেছে, অ্যান্ড তোমরা তো জানো যে এখন সমস্ত প্রকার ভালো ভালো জিনিস রিং ইভেন্টে দেয়, আগের মতো টোকেন টাওয়ার ইভেন্ট বা অন্য কোনো ইভেন্টে দেওয়া হয় না। তো এরকম ইভেন্টে আসবে, তোমরা এখানে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে এবং এটার পসিবল ডেট বাই 26 ডিসেম্বর তোমরা কনফার্মই ধরে রাখতে পারো, ঠিক আছে, বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে চলে আসবে। তো চলো এখন তোমাদেরকে আমি নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্টের আপডেট দিয়ে দিই। অনেকে তোমরা জানতে চাইছিলে যে কোন ইভো গান আসবে এই ইভেন্টের মধ্যে এবং ইভেন্টটা কবে আসবে। দেখো ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আসবে এবং এবারে কিন্তু আমাদের এই ইভো উডপেকার এর মধ্যে দেওয়া হবে, পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আর ইভো M1014 2.0 আসার কথা ছিল, বাট ওইটা কিন্তু আর দেওয়া হবে না এর মধ্যে, বাট এর মধ্যে MP5 থাকতে পারে, মানে MP5 থাকবে তোমরা ধরে নাও। আর এখানে N94 স্কিনটা থাকবে, যেগুলো আমাদের এই রিসেন্ট একটা ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আপডেট দিয়েছিলাম যে এগুলো থাকবে। আর এখানে কিন্তু ইভোলিউশন স্কার থাকবে, ঠিক আছে। তো এগুলো এই তিনটা গান থাকবে এবং তার সাথে কিন্তু ইভো উডপেকার দেওয়া হবে। তো দেখো এটা কিন্তু আমাদের ফাইনাল একটা ইভো ওয়ার্ল্ড ইভেন্টের আপডেট, অ্যান্ড এটা আসবে জানুয়ারি মাসের 2 তারিখে, ঠিক আছে, এরকম একটা আপডেট পাওয়া গেছে। তো চলো নেক্সট আপডেট দেওয়ার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, এখনও পর্যন্ত যদি তোমরা লাইক না করে থাকো প্লিজ ভাই একটা করে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান ঠিক এইভাবে তোমরা অন করে নাও, তাহলে কী হবে নতুন নতুন প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো অনেকে তোমরা বলছিলে ম্যাজিক কিউব আমাদের দেওয়া হবে কি হবে না ফাইনাল আমাদেরকে বলে দাও। দেখো ভাই গেরেনা তো ম্যাজিক কিউব ফ্রিতে অনেক সার্ভারে দিচ্ছে, বাট আমাদেরকে ম্যাজিক কিউব তাহলে কবে দেবে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান সার্ভারে? দেখো এটার ব্যাপারে একটা আমি আপডেট পেয়ে গেছি যে উইন্টারল্যান্ড ইভেন্টে কিন্তু গেরেনা ম্যাজিক কিউব দেয়নি, তার একটাই কারণ হলো নিউ ইয়ার স্পেশাল ভাই ম্যাজিক কিউব দেওয়া হবে এবং এখানে তোমরা কিন্তু 100টা ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট গেম প্লে করার মাধ্যমে পেয়ে যাবে আফটার ম্যাচ ড্রপ হিসাবে এবং সেখান থেকে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবে, অথবা কিন্তু আমাদের গোটা ম্যাজিক কিউব ডাইরেক্টও দেওয়া হতে পারে জাস্ট কিছুক্ষণ গেম প্লে করার মাধ্যমে, ঠিক আছে। তো এটা তোমাদের জানিয়ে দিলাম। তো চলো এখন বলে দিই একটা কলব্যাক ইভেন্ট গেরেনা কিছু সার্ভারে এনেছে যেখানে জাস্ট কলব্যাক করার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ভাই এইভাবে কলব্যাক করতে হবে এবং এখানে কিন্তু তোমরা 29,999 ডায়মন্ড মানে প্রায় 30,000 ডায়মন্ডই পেয়ে যাচ্ছ ভাই এখানে বক্স থেকে পাওয়ার চান্স রয়েছে। তো এই কলব্যাক ইভেন্ট ভাই আমাদের সার্ভারও আসতে পারে অনেক বেশি চান্স, তার কারণ হলো তোমরা তো জানো যে এরকম ইভেন্ট আমাদের আগেও আসতো, অ্যান্ড কলব্যাক করার মাধ্যমে আমরা এরকম বক্স পেতাম যেখান থেকে ডায়মন্ড পাওয়ার চান্স থাকতো, ঠিক আছে। এরকম ইভেন্ট যেহেতু গেরেনা বাইরের বিভিন্ন সার্ভারে এনেছে, তো সেই জন্য ভাই আমাদেরও কিন্তু আসতে পারে, যদি উইন্টারল্যান্ড ইভেন্টে না আসে তাহলে হয়তো পরে অন্য কোনো ইভেন্টে গেরেনা দেওয়ার জন্য ডিসাইড করছে, ঠিক আছে। তো এবার তোমাদের কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করতে চলেছি, অংশটাকেও মিস করো না, ঠিক আছে। তো চলো ফার্স্ট আমাদের কমেন্টটা দেখে নিই, একজন কমেন্ট করছে যে উইন্টারল্যান্ড ইভেন্টে একটা পেট ফ্রিতে দিচ্ছে ওইটা কীভাবে নেবো ভাই নিতে পারছি না, তো এরকম প্রচুর কমেন্ট করেছে। দেখো উইন্টারল্যান্ড ইভেন্টে তোমরা কিন্তু স্পিন করতে থাকবে, এখানে টোকেন কালেক্ট করবে এবং জাস্ট স্পিন করতে থাকবে এবং এগুলো কমপ্লিট করতে থাকবে, এখানে স্টেজ কমপ্লিট করলে এই পেটটা দেওয়া হবে না। বাট ভাই এই স্টেজগুলো কমপ্লিট করতে করতে তোমরা যে র্যান্ডম রিওয়ার্ডসগুলো পাচ্ছ দেখতে পাচ্ছ এর মধ্যে তোমরা কিন্তু এই পেট পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এই পেটটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে না, র্যান্ডমলি কিন্তু তোমরা পেট এবং পেটের স্কিনটা পাবে, মানে এখানে কিন্তু ওই যে বক্স থেকে কোনো কিছু পাবে না। তো যাও তোমরা ইভেন্টটা কমপ্লিট করো তাহলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, স্পিন করতে করতে। তো চলো এবার নেক্সট কমেন্ট দেখে নেওয়া যাক। তো দেখো একজন কমেন্ট করছে হিরকদা তুমি ভিডিও বানাও আমরা তোমার সাথে আছি, থ্যাংক ইউ সুদীপ এভাবে সাপোর্ট করার জন্য। তো চলো এবার নেক্সট কমেন্ট দেখতে পাচ্ছ, তিনটা কমেন্ট রয়েছে, এগিয়ে যাও। ফার্স্ট কমেন্ট দাদা আমাকে একটু হাইলাইট করো, অ্যান্ড সবার আগে আমি কমেন্ট করলাম অনেক বেশি লাইক পাবো, তো এরকম কমেন্ট করেছে। তো দেখো তোমাদের সবার কমেন্ট সিলেক্ট করতে পারছি না, বাট এরকম কমেন্ট করলে খুব ভালো লাগে। নেক্সট কমেন্ট দেখতে পাচ্ছ এমদাস সিকরানা করছে, আই লাভ হিরকদা আমি ঠাকুরগাঁও থেকে দেখছি, তো থ্যাংক ইউ। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো কমেন্ট বক্সে লিখে প্রত্যেকে আমাকে জানাও, প্রত্যেকের কমেন্ট সিলেক্ট করা হবে। অ্যান্ড জয় কমেন্ট করেছে ভাই আপনার সবগুলো ভিডিও দেখি আমার একটা কমেন্ট দিয়ে ভিডিও করবেন। তো দেখো এইভাবে তোমাদের যদি সবার কমেন্ট নিয়ে ভিডিও বানাতে চাই না তাহলে শুধুমাত্র কমেন্টেরই একটা ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য যদি তোমরা চাও আমাদের সেকেন্ড চ্যানেল টিম হিরোকে চলে আসো, ইউটিউবে সার্চ করতে পারো অথবা পিন কমেন্ট ডেসক্রিপশানে আমার সেকেন্ড চ্যানেল টিম হিরোকে লিঙ্ক দিয়ে রাখছি, ওইখানে ভাই তোমাদের যে কমেন্ট আসে না ওইগুলো আমি লাইভ রিয়াকশান দেব এবং ওইগুলো নিয়ে ভিডিও বানাবো। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই যাও সাবস্ক্রাইব করো, ওকে, বাই বাই।